হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসূত্রী টেক অনলাইন ইউটিউব চ্যানেল। আজ আমরা নতুন একটা টপিক নিয়ে আবারও চলে এসেছি। জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন অনলাইন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে। তো ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। চলুন দেখা যাক কীভাবে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করার পর স্ট্যাটাস চেক করবেন কীভাবে। দেখুন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেই স্লিপটি আমি নিয়ে নিয়েছি। দেখুন, বার্থ রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তা লেখা রয়েছে বার্থ রেজিস্ট্রেশন, লেখা রয়েছে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, সাবমিট করেছেন সাকসেসফুলি হয়ে গেছে। এখানে লেখা রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এইখান দিয়ে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আমি স্ট্যাটাস চেক করতে পারব। তো স্ট্যাটাস চেক করার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। তো এখানে আমি যে কোনো একটি ওয়েব ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম ওপেন করছি। ওপেন করে নিলাম ওয়েব ব্রাউজারটি, গুগল ক্রোমে গুগলে চলে এসেছি। এরপর টাইপ করব জন্ম মৃত্যু তথ্য, টাইপ করে নিলাম। এরপর সার্চ অপশনে ক্লিক করে নেব। দেখুন চলে এসেছে এগিয়ে বাংলা জন্ম মৃত্যু তথ্য, এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন মেন পেজ ওপেন হয়ে গেছে, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জন্ম মৃত্যু তথ্য। এখানে সিটিজেন সার্ভিসে আবারও ক্লিক করতে হবে। তারপর রয়েছে বার্থ, বার্থ সেকশনে ক্লিক করে নিন। এরপর রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, তার নিচে রয়েছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান, এই ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন এখানে ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বার্থ লেখা রয়েছে। এখানে অ্যাকনোলজমেন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে, অর্থাৎ যে অ্যাকনোলজমেন্ট নাম্বারটি আপনার কাছে আছে সেই অ্যাকনোলজমেন্ট নাম্বার এখানে বসাতে হবে। তো অ্যাকনোলজমেন্ট নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। এরপর ডেট অফ বার্থ, এই অপশনে ডেট অফ বার্থটি ক্যালেন্ডার দিয়ে চয়েস করতে হবে। তো এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এরপর ডেট অফ বার্থ, যে অ্যাপ্লিকেশন করার সময় যে ডেট অফ বার্থ দিয়েছেন বা বাচ্চার ডেট অফ বার্থটি এখান থেকে চয়েস করে নিতে হবে। চয়েস করে নিলাম। এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে, মাদার নেম লেখা রয়েছে, প্লেস অফ বার্থ হয়েছে বাচ্চার জন্মস্থান, কোন হসপিটাল থেকে হয়েছে, রিজিউম দেওয়া রয়েছে কোন পঞ্চায়েত থেকে হয়েছে, তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিওবি ডেট অফ বার্থ কত তারিখ রয়েছে, রেজ ইউনিট আরইজি ইউনিট লেখা রয়েছে, দেখুন অ্যাপ্লাইড ফর সিটিজেন। দেখুন এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনের স্থিতি অর্থাৎ স্ট্যাটাস বোঝা যাচ্ছে। এইখানে যদি ডাউনলোড সার্টিফিকেট অর্থাৎ অ্যাপ্রুভ কথাটি লেখা থাকে তাহলে আপনি ডাউনলোড সার্টিফিকেট করে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের স্ট্যাটাস ট্র্যাকিং সিস্টেম। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।